এরপরে আমরা যে প্রশ্নটি পেয়েছি তা হলো যে তাবিজ কবচ সম্পর্কে জানতে চাই পানি পড়া তেল পড়া এগুলো কতটুকু বিশ্বাসযোগ্য জানাবেন জি প্রথম কথা রসুল উৎসাহ দিয়েছেন প্রায় এক ডজন হাদিস রয়েছে বিভিন্ন অর্থে বিভিন্ন সাহাবি থেকে সনদে বর্ণিত আসলাম অসুখ বিসুখে চিকিৎসা করতে বলেছেন চিকিৎসা দাও দাওয়া আনজাল্লা আনজাল্লাহু দাওয়া আল্লাহ যত রোগ ব্যাধি দিয়েছেন প্রত্যেকেরই ও চিকিৎসা দিয়েছেন কেউ জানে কেউ জানে না দুই নম্বর হলো পাশাপাশি মানসিক রোগ আত্মিক রোগ এগুলোর জন্য স্পিরিচুয়াল থেরাপি বা স্পিরিচুয়াল হিলিং যেটা দোয়া ইত্যাদিগুলো রসুলসাল্লাম অনুমোদন করেছেন তবে তাবিজ এগুলো রসুলসাল্লাম বারবার কয়েক ডজন হাদিস রয়েছে বিশ পঁচিষ্টা হাদিস রয়েছে স্লাম তাবিজকে নিষেধ করেছেন তাবিজ যদি কেউ ব্যবহার করে তার আল্লাহ কোনো হাজত পূরণ না করুক বদা করেছেন এই জন্য অধিকাংশ সাহাবি তাবেইন এবং ফকি বলেছেন তাবিজ সেটা কোরআনের আয়াত দিয়ে হোক অথবা অন্য কিছু হোক এটা ব্যবহার করা ঠিক নয় কেউ কেউ বলেছেন যে তাবিজ বলতে যে তাবিজে কোরআনের আয়াত নেই ওই তাবিজগুলো নিষেধ যাই হোক এটা ব্যাখ্যা তবে হাদিস সাহেবের কিন্তু ব্যাখ্যা নয় একেবারে ঢালাওভাবে তাবিজ নিষেধ করা হয়েছে একরাম তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন তো পানি পড়া তেল পড়া বা ফুঁক দেওয়া এগুলো অনুমোদন করেছেন রসুলাহুলাম এই জন্য আমরা প্রথম কথা আমরা ভালো আলেমদের থেকে পানি পড়া নিতে পারি নিজেরা সকাল সন্ধ্যা মাশরুম দোয়া পড়তে পারি তেল পড়া ব্যবহার করতে পারি জমজমের পানি ব্যবহার করতে পারি তবে যে কোনো রোগ ব্যাধি কিছু হলেই যে চিকিৎসা না করে এই জাতীয় চিকিৎসা চেষ্টা করা এই প্রবণতা ইসলাম সমর্থন করে না জি ধন্যবাদ انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم